আসসালামু আলাইকুম, সোহেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে গ্রাম বাংলার যে হাডুডু খেলা, তো এই হাডুডু খেলা নিয়েই। তো দেখুন, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, স্কুল মাঠে প্রচুর পরিমাণ লোক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা আমরা দূর থেকে করছি, অনেকে ভিডিও করছে। তো দেখুন ভিডিও, আজকের যে খেলা, এই খেলায় যারা জয়ী হবে, দুই টিম খেলছে, যারা জয়ী হবে তাদের জন্য এলাকা থেকে 1,50,000 টাকা বিজয়ী দলের জন্য ঘোষণা করা হয়েছে। তো দেখুন, আসলে কথা বললে খেলার মনোযোগ থাকে না, তো আমি একটু চুপই থাকি। দেখুন খেলাগুলো কেমন হচ্ছে, এই যে দেখা যাক, দেখা যাক ধরতে পারে কি না, দেখা যাক। দেখেন, দেখতে থাকুন, খুব হাড্ডাহাড্ডি টান টান লড়াই। দেখেন, দেখুন ধরতে পারে কি না, না ধরে ফেললো, এই ধরে ফেললো, ধরে ফেললো, ধরে ফেললো। দেখা যাক, এবার দ্বিতীয় পক্ষ থেকে একটা শট হবে। আসলে গ্রাম বাংলার এটা খুব ঐতিহ্যবাহী খেলা এবং খুব পুরানো খেলা। এই হাডুডু খেলাটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা, কিন্তু এখনকার ইয়াং যে জেনারেশন আছে তারা ভুলে যাবে যে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি, যদি বলেন বলতেই পারবে না। তো আসলে এরকম মাঝে মাঝে এলাকা ভিত্তিক এই খেলাগুলো হলে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা যায়, এবং যারা আছেন তারাও কিন্তু এই এখনকার যে ইয়াং জেনারেশন আছে তারাও বুঝবে যে না, কালের বিবর্তনে এই হাডুডু খেলাটা আমাদের কত জনপ্রিয় ছিল। তো আসলে এগুলো এলাকা থেকে মাঝে মাঝে আয়োজন করা উচিত। তো আয়োজন করলে আসলে সাধারণত সবারই উপকৃত হবে, সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখেন আজকে কিন্তু অনেক, কমপক্ষে হলেও 400-500 লোক হবে, শুধু এই হাডুডু খেলা আকর্ষণ নিয়ে আসছে। তো চলুন আমরা খেলা দেখতে থাকি, দেখা যাক কী হয় খেলা। আবার শট দিয়েছে, দেখি শটে কী হয়, দম কতটুকু থাকে বা বিপরীত পার্শ্বর লোক তাদেরকে ধরতে পারে কি না বা কী হয় সেটাই আমরা দেখব। তো দেখতে থাকুন, আসলে দূর থেকে তো কী শট দিচ্ছে শটটা শুনতে পারছি না। তো আসলে আমি অনেক দূর থেকে ভিডিও করছি, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো দেখুন একটু আপনারা, এই ধরলো ধরলো, পড়ে গেছে। তো ভিডিও আসলে এই পর্যন্ত আজকে শেষ করতে হচ্ছে, আমি আসলে পুরো ভিডিওটা করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।